অনলাইনে বই বিক্রি বাংলাদেশে অন্যতম প্রধান সাইট রকমারি, অন্যতম প্রধান না, প্রধান সাইটই রকমারি। তো সেটার প্রতিষ্ঠাতা সোহাগিনী, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ এবং রকমারির বিরুদ্ধে একটা অভিযোগ এনে রকমারিকে বন্ধ করে দেওয়ার এবং সোহাগ ভাইকে আইনের আওতায় আনার, সোহাগ আর কি, সোহাগ ভাই বলতেছি, এমন না যে আমার সাথে পার্সোনালি পরিচিত, আইনের আওতায় আনার, ভাই বলতেছি, দেখা যাবে বয়স আমার চেয়ে ছোটো, তো আইনের আওতায় আনার একটা কথা উঠছে। প্রতুর চেতনাবাজ শয়তানের দল লাগছে ওনার পেছনে, না কথা হচ্ছে যে ওনার পেছনে চেতনাবাজ শয়তান লাগছে, কিন্তু ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটার ম্যারিট আছে কিনা, তো সেইটাতে ঘটনা, যেটা ঘটনা যেটা ঘটছে সকলেই জানেন, তারপর আলোচনার স্বার্থে বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে জঙ্গি ধরা পড়ছে দুজন, এরা সংসদ ভবনে গেছে তলোয়ার হাতে খুন করবে সাংসদদেরকে। এরা যে কোন দুনিয়ায় কোন জগতে থাকে এখনও আল্লাহ আকবর, আচ্ছা জায়গা, তো এরা জিহাদ করতে গেছে, গিয়ে ধরা খাইছে, এবং সরকার হচ্ছে আগেই গোয়েন্দা সংস্থা এদের ব্যাপারে জানতো, যে কারণে আগে থেকে গিয়ে ধরে বাধা দিছে। এটা একটা প্রশংসা করতেই হয়, মানে প্রশংসার মধ্যে তো একটু বাম হাত নেতিবাচকতা ঢুকাই দিব আমি আমার অভ্যাসের কারণে, আগে ইতিবাচকতাটা মাইরা নিই পরে নেতিবাচকতা মারমু। সেটা হচ্ছে যে আর কিছু না হোক, আওয়ামী লীগ সরকার জঙ্গি দমনে, জঙ্গি দমন না অ্যাকচুয়ালি, আওয়ামী লীগ যাদেরকে চায় না তাদেরকে দমনে, আওয়ামী লীগ মানে দমন একটা জিনিস, এই জিনিসে আওয়ামী লীগের ধারে কাছে কেউ নেই, যে দমন কীভাবে করতে হয়, ওরে বাবা রে পিএইচডি ডিগ্রি। তো জঙ্গি দমন আওয়ামী লীগের ভূমিকা মানে দুর্দান্ত। বাংলাদেশে একটা সময় যখন সারা পৃথিবীতে জঙ্গির অবস্থা খারাপ, বাংলাদেশও জঙ্গি মাথা চাড়া দিয়ে উঠতেছিল, একেবারে মিশিয়ে দিছে, পিছিয়ে দিছে মাটির সাথে, জঙ্গি বলতে কোনো কিছু নাই, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানায় আক্রমণ করে করে জঙ্গি টঙ্গি ধরা, তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযান করে জঙ্গিদেরকে ধরা। সো বাংলাদেশে জঙ্গি মাথা চাড়া দিতে চেষ্টা করছে, বাংলাদেশের মতো একটা একটা দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, অশিক্ষিত নিরক্ষর বেশিরভাগ মানুষ, এবং বেশিরভাগ মানুষ জঙ্গি ভাবাপন্ন, মানে জঙ্গি হওয়ার জন্য একেবারে পারফেক্ট রেসিপি বাংলাদেশ, তো সেইখানে জঙ্গি হতে দিচ্ছে না আওয়ামী লীগ সরকার। সো এটা তাদের কৃতিত্ব, এটা দিতেই হবে, এটা এটা তাদের অন্যরকম কৃতিত্ব। তো এই ক্ষেত্রেও দেখলাম যে একটা জঙ্গি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছিল, আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই চেষ্টাটাকে হচ্ছে নস্যাৎ করতে পারছে সরকার, কুডস, গুড ফর দ্যাম, এটা আসলে প্রশংসনীয় একটা ব্যাপার সরকার যেভাবে জঙ্গি দমন করতেছে। না যেসব জঙ্গিরা ধরা পড়ছে তারা হচ্ছে রকমারিতে বই বিক্রি করত, না ওই যে মেরিটের কথাটা পরে আসতেছে, এখানে বেশি এটা হচ্ছে রকমারিতে বই বিক্রি করতো, তাই এইগুলো রকমারি বন্ধ করে দিতে হবে। এই যে চেতনাবাদগুলো এই যুক্তি দেখাচ্ছে শয়তানগুলা, এরা কিন্তু ইয়েও করছে, ওই যে জাকির নায়েক, জাকির নায়েকের ওই যে হোটেল হলি আর্টিসানে যে জঙ্গিরা ধরা পড়ছিল তারা নাকি জাকির নায়েক শুনতো, সুতরাং জাকির নায়েকের চ্যানেল বন্ধ করে দিছে। সো এখন আমার যে আমার শো, আমার কথা অনেকেই শুনে, এখন আমার কথা যারা শুনে আমার মানে তাদের কোনো অপরাধের জন্য আমাকে এখন ধরে নিয়ে যেতে হবে আর কি, হ্যাঁ দায়ে। তো প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা তো উনি ভাষণ বক্তব্য বিবৃতি দেন টিভি টুভিতে সারা পৃথিবী, উনি লগি বৈঠার কথা বলছিলেন না, লগি ওইটা তো এখন সরাসরি আদেশ দিয়েছে লগি বৈঠা নিয়ে, এবং লগি বৈঠা নিয়ে এসে মারছে মানুষ, তাহলে এখন ওনার বিচার হওয়া লাগে কিনা, ও আচ্ছা যাক সেইগুলো আর বললে লাভ নাই এদের কথা। তো না এটা তো কোনো কথা হইতে পারে না যে রকমারিতে বই বিক্রি হয়েছে, কত বই বিক্রি হয়, কত শত কত হাজার হাজার বই বিক্রির মধ্যে কোনটার মধ্যে কি জঙ্গির বাদের বই বিক্রি করছে, এটার জন্য রকমারি বন্ধ করে দেয় এটা তো কোনো কথাই হইতে পারে না। তবে রকমারিকে তার দায় নিতে হবে, দায়িত্ব নিতে হবে, তার প্ল্যাটফর্মে কী কী বই বিক্রি হয় সেটার দায়িত্ব নিতে হবে, এবং রকমারি যে নেয় না তা কিন্তু না। এই যে সজল রোশন একজন, অনেকে দাবি করে উনি হাদিস মানতে নারাজ, ব্যাপারটা তা না, উনি হাদিস মানা নিয়ে কোনো ইস্যু নেই, হাদিস কোন হাদিসটা মানবো, এই হাদিসটার গ্রহণযোগ্যতা কতটুকু, এটার রিলায়েবিলিটি কতটুকু, তারপর কোরআন শরীফের সাথে সাংঘর্ষিক কিছু যদি হয় তখন মানা না মানার প্রশ্ন, এরকম ওনার কিছু নুয়াস্ট পজিশন আছে। তো ওনার ওই বইটা রকমারি ব্যান করে দিছে। না এখানে একটা পয়েন্ট টু বি ফেয়ার, সেটা হচ্ছে যে রকমারি ব্যান তো প্রাথমিকভাবে করে না, উনি বই বের করছে, বই চলতেছিল, তারপর বাঙালি মুসলমান বাঙালি খেপছে ওনার পিছনে লাগছে, তাদের কমপ্লেনের ভিত্তিতে বইটা বন্ধ করে দিয়েছে রকমারি। সো তার মানে রকমারি তাদের প্ল্যাটফর্মে কী বই যাবে, কী ধরনের বই যাবে সেটা তারা মনিটর করে, সেটা তারা ব্যান করে দেয়। নাও ওনার বইয়ের বিরুদ্ধে মুসলমান তৌহিদি জনতা কমপ্লেন করছে, বিধায় রকমারির এটা হইতেছে দৃষ্টিতে আসছে, বিধায় তারা বন্ধ করছে। এই যে গাজওয়াতুল হিন্দমিন কী কী জঙ্গিবাদের বই, জঙ্গিবাদের বই আমি জানি না জঙ্গিবাদের বই আসলে আদৌ কি না, কিন্তু তাদের অভিযোগ হইতেছে এগুলো জঙ্গিবাদের বই, তো সেই বইগুলো তো রকমারি বন্ধ করলো না। এখন যেটা বললাম সেই বইগুলো হয়তো বন্ধ করে নাই কারণ কোনো কমপ্লেন আসে নাই, কমপ্লেন করবে কারা, বাংলাদেশ তো তৌহিদি জনতা হইতেছে, মানে চেতনাবাদগুলো যেগুলো তারা যদি কমপ্লেন যদি এমন হতো তারা কমপ্লেন করছে, কেউ না কেউ কমপ্লেন করছে রকমারির কাছে, রকমারি স্টিল অ্যাকশন নেয় নাই, সেটা হলে রকমারিকে দায় নিতে হয়। কিন্তু কে কোথায় হাজার হাজার বই বিক্রি হয় তার মধ্যে কোনটার মধ্যে জঙ্গিবাদ আছে এই জন্য রকমারির দোষ বা দায়, এটা ঠিক হয় না এটা, রাইট? কিন্তু স্টিল এটা মানে বলার সুযোগ নাই যে তা না, যে রকমারিকে দায় নিতে হবে তাদের প্ল্যাটফর্মে কী হচ্ছে না হচ্ছে,
এবং এই যে ঘটনার পর রকমের আরো সচেতন হয়ে যেতে হবে, রাইট? তারপর যেই অভিযোগটা সেটা আমি মনে করি সেটার মেরিট আছে, সেই অভিযোগটা হচ্ছে এই বইগুলো দিনের পর দিন অ্যাডভার্টাইজ করছে রকমারি। হ্যাঁ, দিন পর দিন অ্যাডভার্টাইজ করছে। সো যেই বইগুলো অ্যাডভার্টাইজ করছে সেই বইগুলোর কন্টেন্ট সম্পর্কে রকমারির তো ধারণা থাকা উচিত ছিল, রাইট? সো এখন গোয়েন্দারা বলতেছে যে তারা খোঁজ খবর নিয়ে জানবে যে এই যে অ্যাডভার্টাইজ করছে এটা কি কেমনে করে কথাটা বললো। খবরে পড়লাম কাউন্টার টেরোরিজম কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা রকমারি ডট কমের মতো উসামার জিহাদি বই পুস্তক আরও যারা প্রচার প্রচারণার মাধ্যমে বিক্রি করতো তাদেরও গোয়েন্দা নজরদারি করছি। এরপর কথাটা ইম্পর্টেন্ট, এটা শুধুই বিক্রির জন্যই নাকি এর পেছনে একই ভাবাদর্শ প্রচারণার কোনো উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এটা পারফেক্টলি লজিক্যাল এবং অ্যাকসেপ্টেবল কথা, যেটাকে শুধু বিক্রির জন্যই প্রমোট করা হয়েছে নাকি এখানে ভাবাদর্শেরটা প্রমোট করতে চায় দেখে প্রমোট করা হয়েছে, কারণ বইগুলো তো সিম্পলি যেহেতু প্রমোট করা হয়েছে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সুতরাং এখন রকমারিকে অবশ্যই দায় নিতে হবে এটার। এখন আর দায় না নেওয়ার, যেমন যেটা বললাম রকমারিতে হাজার হাজার বই বিক্রি হয়, একটার মধ্যে জঙ্গি কিছু ছিল আমরা খেয়াল করি নাই, সেটাও তাদেরকে দায় নিতে হবে। কিন্তু ওকে ফাইন, খেয়াল করি নাই, কিন্তু সেটাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, প্রমোট করা হয়েছে এবং দিনের পর দিন, যেটা আমি জানি তার কর্তৃক এই দাবির সত্য না মিথ্যা ধরে নিচ্ছে সত্য, সেটা যদি হয় তাইলে রকমারিকে দায় এড়ানোর সুযোগ নেই। তো এখন কাউন্টার টেরোরিজম ইউনিটের যে ভদ্রলোক উনি দাবি করতেছেন যে তারা খতিয়ে দেখবেন যেটাকে সিম্পলি প্রমোট করছে না বুঝে নাকি বুঝে শুনে ভাবাদর্শ প্রচারের জন্য প্রমোট করছে, এটা রিজনেবল একটা কথা না? খতিয়ে দেখার পর যদি দেখা যায় যে না এমন কোনো ব্যাপার ছিল না, সিম্পলি বই প্রমোট করার বই প্রমোট করছে, ভিতরে কী আসে না আসে হতো, তাইলে যদি ছেড়ে দেয় তাইলে আর কোনো সমস্যা নেই, রাইট? সো এই যে আলাপটা উঠছে যেটা কাউন্টার টেরোরিজম ইউনিট যে কথাটা বলছে এটা সম্পূর্ণ একটা রিজনেবল কথা, এখানে আমি কোনো ইস্যু দেখতেছি না, এবং রকমারিকেও দায় নিতে হবে। এবং রকমারি যেটা বললাম, আমি দেখলাম সজল রোশনের বই উনি রকমারি ব্যান করে দিল, সো তার মানে তারা হচ্ছে ব্যান করে সকল বই, তাদের প্ল্যাটফর্মে তারা ছাড়ে না। তো বিতর্কিত বই সজল রোশনের ওইটা বিতর্কিত বই যদি তারা না ছাড়ে, ছাড়তে দেয় না, বিক্রি করে, তাহলে এই বইগুলো তো ওই গিয়ের কাছে বিতর্কিত হওয়া উচিত ছিল রকমারির দৃষ্টিতে, কেন বিতর্কিত হইল না? হ্যাঁ ঠিক আছে, এই কথার সুযোগ আছে এই প্রশ্ন তোলার, তবে আই জাস্ট থিঙ্ক যে তারা হয়তো মানে খেয়াল করে নাই যে এই বই কী আছে না আছে বা, কিন্তু যেহেতু বিজ্ঞাপন দিছে, এগেন বিজ্ঞাপন দিছে যেহেতু অনেকদিন ধরে এই বইগুলো, সুতরাং এখন রকমারির দায় কিছুটা হইলেও নিতে হবে। এখন পুলিশের কাজ বা সরকার সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বা যারা আছে তাদের কাজ হইতে সেটা বের করা, যেটা সিম্পলি ওই যে যেটা বললো টেরোরিজম প্রধান, যেটা সিম্পলি বিজ্ঞাপনের জন্য দিছে নাকি এটার পেছনে উদ্দেশ্য ছিল, যদি উদ্দেশ্য না থাকে লেট দ্যাম গো, রাইট? কিন্তু নাও হইতেছে আসল কথা, সোনার বাংলার কথা, যদি সেটার উদ্দেশ্য না থাকে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কি না, নাকি তাদেরকে তে না পেঁচায় তাদেরকে বিপদে ফেলা হবে, এটা হচ্ছে প্রশ্ন। দেয়ার ইজ এ চান্স, গুড চান্স যে তাদেরকে বিপদে ফেলা হবে, আমার মনে হয় না, আমার মনে হয় না এটার জন্য রকমারিকে ধরা হবে। আমার ধারণা সরকার এটা খাটাখাটি করে জানতে পারবে যে এটার পেছনে কোনো দুরভিসন্ধি ছিল না, সিম্পলি না বুঝে ভুল বোঝাবুঝি হয়েছে, সো তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবে এবং ভবিষ্যতের জন্য রকমারি সতর্ক হয়ে যাবে তাদের প্ল্যাটফর্মে কী কী বই বিক্রি হচ্ছে, স্পেশালি কী ধরনের বইয়ের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। হ্যাঁ, সো এগুলোর দায় রকমারিকে নিতেই হবে এবং ভবিষ্যতে হয়তো দায় নিবে। নাও মজার ব্যাপারটা যেটা, এই যে বাংলাদেশের যেই অসভ্য দেশ, এই অসভ্য দেশে তো আপনি কারো পেছনে লাগলে তার চূড়ান্ত ক্ষতি করে দিতে পারবেন, রাইট? যে কারণে এই দেশে ইনোভেশন হয় না, যেই কারণে এই দেশে ভালো কিছু হয় না, গুগল অ্যামাজন বাংলাদেশে জীবনে হবে না, একবারে গুগল অ্যামাজন ঘুরে পেছন দিক দিয়ে ঢুকিয়ে দিবে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা মেতনার কথা তুইলা এবং জাফর ইকবাল স্যার এখন আর কোনো কিছু বলবে না। সো এই অসভ্য দেশে যে কে কখন কারে কোন দিক দিয়ে পেছনে লেগে খেয়ে দেয় কেউ জানে না, কেউ জানে না। এই যে 10 মিনিট স্কুলের আইমান সাদিকের পিছনে লাগছিল মাঝখানে কিছু হুজুররা মোল্লারা, তৌহিদি জনতা লাগছিল, তারপর আয়মান সাদিকের পর সাথে যে সাকিব বিন রশিদের পেছনে লাগছিল, সাকিব বিন রশিদ বলছে ফ্রেন্ডের বাসায় স্লিপ ওভার করা, মানে রাত রাতে গিয়ে ফ্রেন্ডরা ফ্রেন্ডের বাসায় রাতে থাকে না, ওইটা বাংলাদেশের তৌহিদি জনতা ইংরেজি বোঝে না, দুই লাইন, এরা ধারণা করছে যে স্লিপ ওভার মানে স্লিপ টুগেদার। কী একটা অবস্থা করলো, হ্যাঁ, এক কোপায় আয়মান সাদিককে কোপায় মাইরা ফেলবে, তারপর সাকিব বিন রশিদকে কোপায় মাইরা ফেলবে, কী একটা উন্মাতাল অবস্থা করলো। তারপর 10 মিনিট স্কুলের অবস্থা খারাপ হয়ে যায় যায়, হ্যাঁ, বড়ো বড়ো হুজুরের স্টেটমেন্ট দিচ্ছে, তখন গুন্ডামি করছিল কারা? তৌহিদি জনতা। এখন আবার ঠিক উপর বিপরীত চিত্র, এখন এখন আবার এদের পিছনে লাগছে সেকুলাররা। তাদেরও যেরকম কোনো যুক্তি ছিল না যে মানে অকারণে পিছনে লেগে গেছিলো তাদের 10 মিনিট স্কুলের, এদের পেছনে তৌহিদি জনতা, এদের পাওয়ার আছে প্রচুর পাওয়ারফুল, একইভাবে এখন আবার এরা এই সেকুলাররা এরা লেগে গেছে হইতেছে রকমারির পেছনে, যেহেতু রকমারির মালিক যিনি ওনার দাঁড়িয়ে আছে এই কারণে ওনার পেছনে লেগে গেছে, এবং তারা এটা নিয়ে অনেকগুলো পোস্ট আলোচনা করছে যে এটা দাঁড়িয়ে আছে কেন, এটার মানে কী, সে তার ব্যাকগ্রাউন্ড কী, এসব। সো এদের কারোর এই পিছিয়ে লেগে যাওয়ার কোনো বৈধতা নাই, কিন্তু লাগছে। সো যেটা বলি আর কি, যে মবদেরকে এই কারণে সাপোর্ট করতে হয় না, মবরা আজকে আপনার ফেভারে আসবে কালকে আপনার ফেভারে আসবে না। সেখানে 10 মিনিট স্কুলের পেছনে যখন মব লেগে গেছিলো তখন আমি সমালোচনা করছি, এখন যখন এরা মব লাগতেছে এটাও আমি সমালোচনা করতেছি, খুব একটা বিরল ব্যাপার, তাই না? কনসিস্টেন্সি, আমার মধ্যে কনসিস্টেন্সি দেখা যাচ্ছে, খুবই বিরল একটা ট্রেট পাবেন না আপনি।
তো দুই সময় দুই গ্রুপ, হ্যাঁ দুই সময় দুই গ্রুপ লেগে গেছে পেছনে, এবং এভাবে পেছনে লাগতে লাগতে তখন 10 মিনিটের স্কুল কিন্তু কোনো রকমে পার হয়ে আসছে, এমন একটা ভয় দেখা যাচ্ছিল যে না জানি 10 মিনিট স্কুলের কী অবস্থা হয়, বলা যায় না কিন্তু কোনো একটা যে কেউ খিল্লা দিতে পারে। এখন আবার রকমারির কিন্তু নোবডি নোজ কী হবে, আমার ধারণা কিছু হবে না, পার হয়ে যাবে, কিন্তু দেয়ার ইজ এ গুড চান্স খিল্লা দিতে পারে না। রকমারি তো হচ্ছে কোনো পলিটিক্যাল কিছু না, রকমারি রাইট সিম্পলি একটা পোলাপান মিলে বই বিক্রি করে, এই কারণে হয়তো তারা পার পাবে, কিন্তু একটু যদি পলিটিক্যাল ভাবাদর্শ থাকতো তখন এই তেনা ধরে খেলে দিত, এই তেনা মেনাল ধইরা খিল্লা খাই দিত রকমারিকে। সো ওই যে আমি অনেকগুলো পর্বে কথা বলছি যে আয়মান সাদিক, তারপর সুলাইমান সুখনরা এত ইতিবাচক গল্প করে, কবে যে খাইয়া দিবে, কে কোন দিক থেকে, তৌহিদি জনতায় খাইয়া দিক আর সরকার খাইয়া দিক, কবে যে কোন দিক থেকে কে কোন পেঁয়াজ ধরে খাইয়া দেয়, এটা তো অসভ্য দেশ রাইট। সো অসভ্য দেশ নিয়ে এত গর্ব, এত আনন্দ, এত পতাকার সামনে ছবি তোলা, পতাকা পিছনে নিয়ে ছবি তোলার কিছু নেই রাইট। অসভ্য দেশে কেউই নিরাপদ না, সেকুলারদের হাতে আজকে নিরাপদ না, কালকে তৌহিদি জনতার হাতে নিরাপদ না, পশু মানে বেসিক্যালি পাওয়ার পেশি শক্তি, যার দিকে পেশি শক্তি, এবং সকল পেশি শক্তির আসল পেশি শক্তি হচ্ছে সরকার, সরকার যদি টার্গেট করে তাহলে তো আরও খবর শেষ। সো আমার মনে হয় না রকমের এখানে কিছু হবে, আমার মনে হয় পার হয়ে যাবে, এবং যে অভিযোগ উঠছে আমি মনে করি সেই অভিযোগের কিছুটা মেরিট আছে। সেকুলারগুলো যেগুলো নাচানাচি করতেছে ফেসবুকে, চেতনাবাজ, এগুলোর কথাবার্তার কোনো মেরিট নেই, কিন্তু ঘটনাটা যেটা ঘটছে সেখানে যে অভিযোগ উঠছে সেই অভিযোগের কিছু ভিত্তি আছে আমি দেখতে পাচ্ছি। তবে সেই অভিযোগ ধরে শয়তানি করা উচিত হবে না, যেটা করবে না বলে আমি বিশ্বাস করি, যদি কইরা বসে তাইলে আমাদেরকে বুঝতে হবে যে এই দেশে কখন কে কোন চিপায় পড়বে, নোবডি নোস।